কাবাব তো সবসময় আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বাড়িতেই তৈরি করব একদম ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আর খুব সহজেই। আমি সায়নদীপা, সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। তাহলে শুরু করা যাক রেসিপি। প্রথমেই বোনলেস 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটেছি, যেরকম কাবাবের পিস হয় ঠিক সেরকম। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 3 চা চামচ জল ঝরানো টক দই। কাবাবে কিন্তু জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। এরপরে কিছু মশলা অ্যাড করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে। এরপরে সব কিছু চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম সফট আর জুসি কাবাব তৈরির জন্য কিন্তু ম্যারিনেশনটা খুবই জরুরি। আর ম্যারিনেট করে কিন্তু চিকেনটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রাখতেই হবে, তবেই কিন্তু পারফেক্ট কাবাব তৈরি হবে। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেশন কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। চিকেনটাকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে চিকেনটাকে আমি স্টিকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বাটার গলিয়ে রেখেছিলাম, বাটারটা প্রথমে স্টিকের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি, যাতে চিকেনগুলো স্টিকের মধ্যে লেগে না যায়। এবারে আমি একটা একটা করে চিকেনের টুকরোগুলো স্টিকের মধ্যে ভরে নিচ্ছি। একটা স্টিকে কিন্তু আমি 5টা করে টুকরো ভরছি, আর এক একটা টুকরোর মাঝখানে কিন্তু একটু করে গ্যাপ দিতে হবে, তাহলে কিন্তু কাবাবটা সামনে পিছনে ভালোভাবেই কুক হবে। চিকেনগুলো ভরা হয়ে গেছে স্টিকের মধ্যে। এবারে অন্যদিকে গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটাকে ভালোভাবে একটু ব্রাশ করে নিচ্ছি ফ্রাইং প্যানের 4-5টাতে। এরপরে চিকেনের স্টিকগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নইলে কিন্তু কাবাবটা ওপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু চিকেনগুলো একদম শক্ত থাকবে, ভালোভাবে কুক হবে না। মাঝে মাঝে একটুখানি বাটার ব্রাশ করে দিতে হবে চিকেনের ওপর থেকে, যাতে চিকেনগুলো ড্রাই একদম না হয়ে যায়। 5 থেকে 6 মিনিট কিন্তু এরকমভাবেই উল্টে পাল্টে সেকে নিতে হবে। দেখুন আমার কাবাবটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু একটু বাটার ব্রাশ করতে হবে, নাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। এরপরে একদম রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারের জন্য আমি ওভেনের ওপরে একটু সেকে নেব। তার জন্য আমি একটা ফয়েল বিছিয়ে নিয়েছি, যাতে ওভেনটা নোংরা না হয়ে যায়। তার ওপর একটা জালি দিয়েছি, জালির ওপরে একটু প্রথমে বাটার ব্রাশ করে নিলাম। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কাবাবের স্টিকগুলো দিয়ে একদম লো ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে সেকে নিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন স্বাদের চিকেন টিক্কা কাবাব রেডি হয়ে যাবে। গ্রিন চাটনি আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন টিক্কা কাবাব। গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, নিচে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।